সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে এবং শুভকামনা করছি তোমরা জৈব যৌগ খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমার সাথে যেন শিখতে পারো এবং জৈব যৌগ চ্যাপ্টার থেকে সর্বোচ্চ যে বিষয়গুলো শিখলে আমাদের বোর্ড পরীক্ষা এবং সামনে অ্যাডমিশন সবগুলোতে আমরা ভালো করতে পারবো, সেরকম যাতে শিখতে পারো সেই শুভকামনা জানাচ্ছি। গত পর্বে বা গত ক্লাসে আমরা সমানতা সরি গত ক্লাসে আমরা নামকরণ শেষ করেছি, আজকে আমরা সমানতা শুরু করব। আর সমানতার সাথে তোমরা 9-10 বোধ হয় একটু পরিচিত ছিল, একটা সংকেতের দুইটা ভিন্ন গঠন ছিল তোমাদের মনে আছে কিনা একটু চিন্তা করে দেখো, ক্লাসে আমি বলবো তখন তোমার হয়তো মনে পড়বে। সেটা হচ্ছে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন বা অক্সিজেন, এই যে যে পরমাণুগুলো, এই পরমাণুর টোটাল সংখ্যা, মোট সংখ্যা একই হবে কিন্তু গঠন যখন লিখবো কার সাথে কে বন্ধন গঠন করছে এই বিষয়টা ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন যৌগ হয়ে যাবে, ভিন্ন ভিন্ন গোত্র হয়ে যাবে, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য হয়ে যাবে, এটাই হচ্ছে সমানতা। এবং তোমাদের যখন একদম প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, তার একটা কারণ বলেছিলাম সমানতা, তো সেই সমানতাতে আমরা যাব এবং সমানতার প্রকারভেদ থেকে শুধুমাত্র গাঠনিক সমানতা সম্পর্কে আজকে আলোচনা করবো। আজকের পুরো ক্লাসটাই গাঠনিক সমানতার আবার অনেক প্রকার আছে, সব কিছু মিলেই আমরা আজকে আলোচনা করব গাঠনিক সমানতার বিস্তারিত। তো চলো আজকের ক্লাসে যাই, তবে গাঠনিক সমানতা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে কারণ এইখান থেকেই সৃজনশীল আসা শুরু হয়, এর আগ পর্যন্ত অর্থাৎ নামকরণ পর্যন্ত সৃজনশীল আসার তেমন খুব বেশি সুযোগ নাই। কিন্তু সমানতা থেকে উদ্দীপক এবং তার সাথে সাথে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো এই টপিকগুলো থেকে শুরু হয়, তো বুঝতেই পারছো এটার গুরুত্ব, অর্থাৎ আজকের ক্লাস থেকে পরের ক্লাসগুলোর গুরুত্ব আগের ক্লাসগুলো থেকে অনেক অনেক বেশি। তো চলো আজকের ক্লাসে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের টপিক সমানতা। সমানতা শুরুর আগে আমরা একটু অতীতে ফিরে যাই, অর্থাৎ ক্লাস 9-10 আমরা সমানতা সম্পর্কে বা এই শব্দটা শুনছি কিনা বা এরকম কোনো উদাহরণ আমাদের ছিল কিনা, যদি একটু মনে করার চেষ্টা করো তাহলে আমার যতটুকু মনে পড়ে ক্লাস 9-10 যে বই সেখানে এরকম একটা সংকেত ছিল C2H6O। এইখান থেকে দুই ধরনের গঠন সম্ভব, এটা হচ্ছে আণবিক সংকেত, তার অর্থ হচ্ছে পরমাণুর সংখ্যাগুলো সব একসাথে করে দেওয়া হয়েছে, 2টা কার্বন, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন। এটাকে যদি আমরা দুই রকমভাবে গঠন লিখতে পারতাম, CH3CH2OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল, যেহেতু আমরা নামকরণ শিখে ফেলছি এটার নাম হচ্ছে ইথানল, আর এইখান থেকে আরেকভাবে এটাকে লেখা সম্ভব। দেখো আমরা যেহেতু নামকরণ শিখছি তার মানে এটা কিসের কার্যকরী মূলক, আর ও আর, ইথার, আর এটার নাম হচ্ছে মিথক্সি মিথেন। এটা হচ্ছে আধুনিকভাবে আমরা জানলাম, তবে এটাকে 9-10 ছিল যেটা ডাইমিথাইল ইথার, মানে দুই পাশে মিথাইল ছিল, ট্র্যাডিশনাল যেটা নাম ডাইমিথাইল আর গোত্রের নামের সাথে ডাইমিথাইল ইথার। তাহলে আমরা দেখলাম যে 9-10 আমাদের ঠিক এই একটা উদাহরণ ছিল, তার মানে আমরা এখান থেকে যদি একটু সংজ্ঞায়নটা চিন্তা করি যে কি হতে পারে সংজ্ঞায়ন, এটা হচ্ছে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। দেখো আণবিক সংকেত তার অর্থ হচ্ছে যে পরমাণুর সংখ্যাগুলো একই হবে কিন্তু গঠনটা দেখো ভিন্ন, কার্বনের সাথে হাইড্রোজেন, 1টা কার্বনে 3টা, 2টা আবার অক্সিজেনের সাথে, এখানে দেখো অক্সিজেনটা টোটালি মাঝখানে, তো এরকম ভিন্ন গঠন সম্ভব। তাহলে এরকম যদি হয় সেইগুলোকে আমরা সমানু বলি। আবার আমি যখন জৈব যৌগের প্রথম ক্লাস নিলাম, জৈব যৌগের ইতিহাস থেকে আমরা শুরু করেছিলাম, তখন দেখলাম যে ফ্রেডরিক ভোলার অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করতে ইউরিয়া তৈরি করেন, এরকম একটা বিক্রিয়া কিন্তু আমরা দেখেছিলাম, তোমাদের যদি স্মৃতি প্রতারণা না করে তোমাদের সাথে, এখান থেকে ইউরিয়া তৈরি হয়েছিল, এটা হচ্ছে ইউরিয়া, এটাও একটা সমানুকরণ বিক্রিয়া, অর্থাৎ দেখো তুমি নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন সবগুলো সংখ্যা মিলাই দেখো একই রকম। তো এই জায়গাটাতেই আসলে সমানতার কনসেপ্টটা, যে সংকেত অর্থাৎ যে পরমাণুগুলো দিয়ে ওই যৌগটা গঠিত হবে তার সংখ্যা একই থাকবে কিন্তু গঠন অর্থাৎ কোন পরমাণুর সাথে কোন পরমাণু কিভাবে যুক্ত হচ্ছে, একক না দ্বি না ত্রিবন্ধন অথবা কার সাথে কয়টা পরমাণু যাচ্ছে, তো এই বিষয়গুলো ভিন্ন হতে পারে। এই বিষয়গুলো যদি ভিন্ন হয় তাহলে
সেটাকে আমরা সমানুতা বলি। এবং আমি তোমাদের প্রথম দিকে এটা বলেছিলাম যে জৈব যৌগের প্রাচুর্যতার যে কারণ, অসংখ্য জৈব যৌগ পৃথিবীতে, কিছু বইয়ে আছে আগের যে বইগুলো 10 লক্ষ, এবং পরবর্তীতে আপডেট দেখলাম যে 80-90 লক্ষ পর্যন্ত বলা আছে যে জৈব যৌগের সংখ্যা, মানে মোট যৌগ তো 1 লাখেরও বেশি, তো সেইখানে জৈব যৌগের সংখ্যা এরকম বলা আছে। বই ভেদে ইনফরমেশন ভিন্ন আছে, যাই হোক এইগুলো থেকে কখনো এমসিকিউ আসবে না, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো তাহলে সমানুতা সম্পর্কে আমরা একটু জানলাম, যেটা 9-10-এ আমাদের ছিল যে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। তো এটার ইংরেজি টার্মগুলো আমাদের একটু জানতে হবে, কেন? কারণ অ্যাডমিশনে প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করে। আমি ক্লাসেও তোমাদের যেমন বলছি এবং বিভিন্ন সময় যখনই মনে থাকে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের ইংলিশ টার্ম, ইংরেজিতে সংজ্ঞা মুখস্থ করতে হবে এরকম না, বাট প্রত্যেকটা টপিকের ইংরেজি টার্মগুলো, যেমন সমানুতা আইসোমারিজম কোত্থেকে আসছে, আইসো এবং মেরস একই অংশ অর্থাৎ সেম ইউনিট, একই মানে সেম অংশ হচ্ছে ইউনিট, তাহলে আইসো মেরোস এই দুইটার সমন্বয়ে সেম ইউনিট, তার মানে একই উৎস থেকে উৎপন্ন, যদি গঠনটা ভিন্ন হয়, এবং গঠন ভিন্ন হয়ে যে শুধু নাম ভিন্ন বিষয়টা এরকম না, তাদের ভৌত বা রাসায়নিক ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যাই বলো, প্রত্যেকটা জিনিসই তাদের অবশ্যই ভিন্ন। তাহলে গঠন ভিন্নতার কারণে তার বৈশিষ্ট্য ভিন্ন হয়ে যায়, তো এরকম যদি হয় সেটাকে আমরা বলবো সমানুতা, এবং এই যৌগ এই যৌগের সমন্বয়, এই ঘটনাটাকে আমরা বলবো সমানুতা। এখন জৈব যৌগের ক্ষেত্রে আমরা যদি সমানুতায় আসি, তাহলে সমানুতার সংজ্ঞা সম্পর্কে মোটামুটি আমরা আইডিয়া পাইলাম। এখন প্রকারভেদ যদি আমরা একটু চিন্তা করি যে কি হতে পারে প্রকারভেদ। আচ্ছা, যেহেতু তোমাদের কলেজ লেভেলে কোনো বোর্ডের বই নাই, একাধিক বোর্ডের বই বলতে যে অনেক অনুমোদিত, 10টার উপরে 14-15টা বই হবে রসায়নের, তো বই ভেদে ইনফরমেশন একটু এদিক ওদিক থাকতে পারে, এটা নিয়ে কনফিউশনে পড়বা না কখনোই। সবসময় মনে রাখবা যে যেগুলো ইনফরমেশনগুলো নিয়ে মতভেদ নাই বা বই ভেদে ভিন্ন না, সেইগুলো থেকেই প্রশ্ন আসে, এবং কমন বেসিক জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যে জায়গাগুলো নিয়ে কোনো কনফিউশন নাই। তো বিভিন্ন বইয়ে এই সমানুতার দেখবা যে আমি যেটা বলবো সেটা সব বইয়ের সাথে নাও মিলতে পারে, তোমার ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই, তুমি আমার লেকচারটা ফলো করো, এবং আমি যতটুকু পড়াচ্ছি এতটুকুই তুমি 100% ধারণ করার চেষ্টা করো। আমি আশাবাদী যে আল্লাহর রহমতে এতটুকুই তোমার জন্য বোর্ড পরীক্ষার জন্য 100-এ 100 হবে, তবে অ্যাডমিশনের জন্য আরও কিছু ইনফরমেশন হয়তো পরবর্তীতে তুমি বই রিডিং করে পড়তে পারবে, কিন্তু বোর্ড পরীক্ষার জন্য তোমার অবশ্যই সেটা সম্পূর্ণরূপে কাভার করবে। 100 বলতে 99% ধরো, 100% বলে পৃথিবীতে কিছু নাই। তো প্রকারভেদে এটা প্রথমত বা প্রধানত আমরা দুই ভাগে ভাগ করা যায় সমানুতা, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, গাঠনিক, এটাকে বলে স্ট্রাকচারাল আইসোমারিজম, সমানুতা তো আইসোমারিজম আমরা জানি, ইংরেজি টার্মগুলো আমরা পড়বো, এবং খ হচ্ছে ত্রিমাত্রিক, বা ইংলিশে আমরা বলবো স্টেরিও, স্টেরিও সমানুতা বা স্টেরিও আইসোমারিজম। এই দুই ধরনের সমানুতা সম্পর্কে আমরা জানবো, এই গাঠনিক এবং স্টেরিও সমানুতা, এদের আবার অনেক প্রকার আছে। তো দেখো প্রথমে গাঠনিক সমানুতা, এখন গাঠনিক সমানুতায় যদি আমরা যাই, যে আমরা 9-10-এ যেটা শিখছি সেটার সাথে একটু মিলে যাবে, হ্যাঁ, যে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, যেহেতু সমানুতার নাম হচ্ছে গাঠনিক সমানুতা, তাহলে বুঝতেই পারছো যে গাঠনিক সংকেত ভিন্ন। আর ত্রিমাত্রিক সমানুতার সংজ্ঞায় যদি যাই, সেটা হচ্ছে যে আণবিক সংকেত এক গাঠনিক সংকেত এক কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, প্রত্যেকটা যৌগেরই আমরা যদি যৌগের গঠনটা আসলে বাস্তবে দেখতে যাই, তাহলে ত্রিমাত্রিক বিন্যাসটা, সেটা বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে সেই বিন্যাসগুলো বের করছে। সো 3D কনফিগারেশন অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাসটা যদি ভিন্ন হয়, তার মানে কি আণবিক সংকেত এক গাঠনিক সংকেতের ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন, ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যে সমানুতা হয় সেটাকে আমরা ত্রিমাত্রিক সমানুতা বলব। তাহলে আপাতত এটা হচ্ছে যে আমাদের প্রাথমিকভাবে এই দুইটার সংজ্ঞা, প্রত্যেকটারই সংজ্ঞা অবশ্যই বইয়ে আছে, এই জায়গাগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে, রিডিং করতে হবে। এখন আসো এই গাঠনিক সমানুতার যদি প্রকার ভেদ আমরা দেখি, যে ক অর্থাৎ গাঠনিক সমানুতাকে কয় প্রকারে ভাগ করা যায়। এক হচ্ছে শিকল সমানুতা, শিকল বা আরেকটা নাম হচ্ছে চেইন সমানুতা, দুই নম্বর হচ্ছে কার্যকরী মূলক সমানুতা,
তিন নাম্বার হচ্ছে অবস্থান সমানুতা। এই প্রথম তিনটা সহজ, এই তিনটা নামের সাথে মিল আছে, এই অবস্থান, কার্যকরী মূলক বা শিকল। চার নাম্বার হচ্ছে মেটামারিজম, এটা নামের সাথে মিল নাই, মনে রাখতে হবে। পাঁচ নাম্বার হচ্ছে টোটোমারিজম, আর ছয় নম্বর, এটা সব বইয়ে নাই, সেটা হচ্ছে মুক্ত শিকল বদ্ধ শিকল। যেমন আমরা শ্রেণী বিভাগে দেখছি বদ্ধ শিকল, তাহলে মুক্ত শিকল বদ্ধ শিকল সমানুতা, একই আণবিক সংকেত থেকে যেমন মুক্ত শিকল যৌগের গঠন দেখানো সম্ভব, একইভাবে বদ্ধ শিকল যৌগেরও গঠন দেখানো সম্ভব। তো আমি প্রথমেই বলছি যে প্রথম তিনটা হচ্ছে যে তোমার খুব সোজা, সেটা হচ্ছে নামের সাথে মিল রেখেই আমরা প্রথম তিনটা সমানুতা ব্যাখ্যা করতে পারবো। যদি একটু দেখি যে প্রথমটা হচ্ছে কি বলছে, যে শিকল বা চেইন সমানুতা, এটা কি হতে পারে শিকল সমানুতা? তাহলে নাম যেহেতু শিকল বা চেইন সমানুতা, তার মানে হচ্ছে যে কোনো সংকেতে, গাঠনিক সংকেতে যদি চেইন বা শিকলের জায়গাটা ভিন্ন হয়। তো ইতিমধ্যে আমরা বিভিন্ন শাখাযুক্ত বিভিন্ন যৌগের নামকরণ আমরা করেছি, তাহলে শিকল সমানুতার আমি একটা করে উদাহরণ দিব প্রত্যেকটারই। দেখো সবচেয়ে কমন উদাহরণ যেটা, C5H12, এটা থেকে আসে মাঝে মাঝে উদ্দীপক আসে। দেখো পাঁচ কার্বনের অ্যালকেন, এটা CnH2n+2, এই সূত্রে আসে, এই জন্য আমরা বুঝতে পারছি যে এটা অ্যালকেন। এখন পেন্টেন, পেন্টেনকে যদি নর্মালি লেখা হয়, দেখো যে CH3CH2CH2CH2CH3, তাহলে এটা হচ্ছে শুধু পেন্টেন, বা আগে ট্র্যাডিশনাল যখন নাম হতো তখন এটাকে বলতো এন পেন্টেন, বা শুধু পেন্টেন বলা যায়। এখন শিকল সমানুতা মানে হচ্ছে চেইন বা শিকলের জায়গাটা ভিন্ন, অর্থাৎ উপরেরটাই প্রধান শিকলে পাঁচটা কার্বন, এখন কোনো কারণে যদি প্রধান শিকলের কার্বন সংখ্যা একটা কমে একটাকে শাখায় নিয়ে আসি, তাহলে দেখো প্রধান শিকলে চারটা কার্বন, প্রধান শিকলে চারটা কার্বন, এখন দেখো একটা শাখা হয়ে গেল, কিন্তু কার্বন পাঁচটা এবং হাইড্রোজেন বারোটা, এটার কোনো ব্যতিক্রম নাই। এটার নাম, ট্র্যাডিশনাল নাম হচ্ছে আইসোপেন্টেন, বা ইউপ্যাক নাম যদি তুমি করো, আমি আগের ক্লাসগুলোতেই শিখাইছি, আমি বলে দিচ্ছি লিখবো না, বা লিখে দিলেও সমস্যা নেই, এটা হচ্ছে 2-মিথাইল বিউটেন। যাই হোক, এই সমস্ত ছোটোখাটো খুব সিলি নামগুলো তোমরা নিজেরাই পারবা, এটাই আমার প্রত্যাশা, এর থেকে অনেক কঠিন কঠিন নামগুলো শিখাইছি। আচ্ছা, এখন প্রধান শিকলে তিনটা কার্বন, এটাকে আবার এইভাবে লেখা যায়, দেখো প্রধান শিকলে, সরি এটা হচ্ছে চারটা ছিল, তাহলে প্রধান শিকলে তিনটা কার্বন দিয়ে লেখা যায়, তাহলে যে কোনো এইটা বা এটা যাই ধরি, তাহলে এটাকে যদি আমরা প্রধান শিকল ধরি, তাহলে এই দুইটা শাখা, তাহলে এটাকে বলে নিওপেন্টেন, নিওপেন্টেন, এবং এটার ইউপ্যাক নাম আশা করি তুমি পারবা, আমি বলে দিচ্ছি না, এটা যদি না পারো তাহলে আর কি বলবো, তুমি বই খুঁজে বের করবা যে এটার ইউপ্যাক নাম কী হবে। তাহলে দেখো শিকল সমানুতা মানে আমরা দেখলাম যে শিকলের জায়গাগুলো ভিন্ন আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত লিখতে গিয়ে গঠন অনেকভাবে ভিন্ন হইতে পারে। আবার বলছি, গঠন অনেকভাবে ভিন্ন হইতে পারে, ঠিক আছে? সো তার মাঝে একটা হচ্ছে যে তোমার শিকলের জায়গাটা ভিন্ন, এই জন্য এটাকে আমরা বলবো শিকল সমানুতা। পাঁচ কার্বনের প্রধান শিকল, চার কার্বনের প্রধান শিকল, তিন কার্বনের প্রধান শিকল। আচ্ছা, এরপরে আমরা দেখব কার্যকরী মূলক সমানুতা, তার মানে যদি কার্যকরী মূলকের জায়গাটা ভিন্ন হয়, কি সমানুতা? কার্যকরী মূলক সমানুতা, কার্যকরী মূলক সমানুতা। একটু আগে আমি বলছি যখন এটার নাম ছিল শিকল সমানুতা, তার মানে হচ্ছে শিকলের জায়গাটা ভিন্ন ছিল, এরপরে যখন আমরা বললাম যে এটা কার্যকরী মূলক সমানুতা, তখন কার্যকরী মূলকের জায়গাটা ভিন্ন হবে, অর্থাৎ একই আণবিক সংকেত থেকে ভিন্ন গাঠনিক সংকেত যখন হবে তখন ভিন্ন কার্যকরী মূলক যুক্ত যৌগ হবে। যেমন একটা উদাহরণ দিই, C3H6O, যেমন 9-10-এর উদাহরণটা তোমাদের ছিল C2H6O, যেটা প্রথমেই বলছিলাম, ওইটাও কিন্তু এক প্রকার কার্যকরী মূলক সমানুতা। ওই উদাহরণটা যেহেতু আমরা একবার শিখছি, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো এটা থেকে একটা অ্যালডিহাইড বানানো সম্ভব, এটা হচ্ছে প্রোপানল, প্রোপানল, দন্তের নয় জফালা আকার, আর একটা হচ্ছে প্রোপানোন, কিটোন হবে এইভাবে।
এটা হচ্ছে যে কার্যকরী মূলক সমানুতা, একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেতে গিয়ে দেখা যায় যে কার্যকরী মূলকের জায়গাটা ভিন্ন। কিসের জায়গাটা ভিন্ন? কার্যকরী মূলকের জায়গাটা যদি ভিন্ন হয় সেটাকে আমরা বলবো কার্যকরী মূলক সমানুতা। তার মানে কিভাবে ভিন্ন? এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন, দেখো দুইটা ভিন্ন কার্যকরী মূলক যুক্ত যৌগ তৈরি হলো, এটা হচ্ছে কার্যকরী মূলক সমানুতা। এরপরে হচ্ছে তোমার অবস্থান সমানুতা, দেখো নামের সাথে মিল আছে, আমি আগেই বলছি যে প্রথম তিনটা সহজ, অবস্থান সমানুতা। তার মানে যদি অবস্থান ভিন্ন হয়, এখন কার অবস্থান, একটা সংকেতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? কার্যকরী মূলক, কারণ এর এই মাঝখানের যে CH2 CH2, এই যে যে শিকলগুলোকে বড় করে যে অংশগুলো, এইগুলোর কোনো ভ্যালু নাই। ধরো এই তিনটাই CH2, এটাকে এইখানে দাও, এটাকে এইখানে দাও, এটাকে এইখানে দাও, কোনো ফারাক নাই। বাট কার্যকরী মূলকের পজিশন যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই সেটা ফারাক আছে এবং সেটার একটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়, ব্যাখ্যা চেঞ্জ হয়ে যায়। তাহলে অবস্থান সমানুতা, তাহলে কার অবস্থান ভিন্ন হবে? কার্যকরী মূলকের অবস্থান যদি ভিন্ন হয়। হ্যাঁ, যেমন অ্যালকোহল, আমরা চার কার্বনের যদি অ্যালকোহল চিন্তা করি, CH3 CH2 CH2 CH2, দেখো 1 ডিগ্রি অ্যালকোহল এটা একটা, তাহলে এটা এটার নাম হচ্ছে বিউটান, বিউটান ওয়ান অল, এটা আমরা জানি বিউটান ওয়ান অল। আর C4H10O, এটা হচ্ছে আণবিক সংকেত। এখান থেকে আরেকটা দেখো, এটা হচ্ছে বিউটান টু অল, তাহলে দেখো কার্যকরী মূলকের পজিশন একবার 1 নম্বর কার্বনে, আবার হচ্ছে কার্যকরী মূলকের পজিশন একবার 2 নম্বর কার্বনে। তাহলে এইভাবে যদি কার্যকরী মূলকের অবস্থানটা ভিন্ন হয় সেটাকে আমরা বলবো অবস্থান সমানুতা। তাহলে আবারও বলতেছি, প্রথম তিনটা সোজা আমরা শিখলাম, শিকল সমানুতা, কার্যকরী মূলক সমানুতা এবং অবস্থান সমানুতা। এই তিনটা নামের সাথেই মিল আছে, বইয়ে আমি একটা করে উদাহরণ দিলাম, আবারও বলছি প্রত্যেকের বইয়ে আরও 3-4টা করে উদাহরণ দেওয়া আছে, এবং অবশ্যই এই সমস্ত উদাহরণগুলো দুইটা বই থেকেই দেখবে, তোমাদের সবার কাছে আশা করি দুইটা বই থেকেই তুমি উদাহরণগুলো দেখবে, এবং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। 4 নম্বর হচ্ছে তোমার মেটামারিজম। মেটামারিজমটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমার ডিসক্রিপশনগুলো শোনো, সংজ্ঞা সবারই বইয়ে আছে, আমি বুঝাই দিচ্ছি। মেটামারিজমটাকে অনেকে অবস্থান সমানতার সাথে একটু গুলাই ফেলায়, এটা অবস্থান সমানতার মতোই এক প্রকার বলা যায় অবস্থান সমানতা, কিন্তু অবস্থান সমানতা অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে নতুন এক ধরনের বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, সেই জন্য এইগুলোকে আলাদা করে মেটামারিজম বলা হয়েছে। সংজ্ঞাটা একটু মনোযোগ দিয়ে শোনো, যে একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সদস্যগুলোতে, অর্থাৎ শুধু ইথার হইতে পারে, মানে ইথারের সাথে কিটন না, বা কিটনের সাথে অ্যামিন না, শুধু ইথার হইতে পারে বা কিটন হইতে পারে, একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে হবে। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার বন্টনের পার্থক্য অর্থাৎ অসমতা, তার মানে যেখানে কার্যকরী মূলক থাকবে তার দুই পাশে আমরা কার্বন সংখ্যা কাউন্ট করব। তাহলে কার্বন সংখ্যার অসমতার কারণে, মানে একই রকম হবে না দুইটা আলাদা যৌগে, বাট আণবিক সংকেত একই থাকবে, এরকম যদি কোনো সমানু সৃষ্টি হয় সেটাকে আমরা মেটামারিজম বলতে পারি এবং প্রত্যেকটা সদস্যকে মেটামার বলতে পারি। এখন এই অবস্থান সমানতার ক্ষেত্রে এই যে কিটোন, 2 ডিগ্রি অ্যামিন এবং ইথার, এই তিনটাই শুধুমাত্র মেটামারিজম প্রদর্শন করে। কিটোন, 2 ডিগ্রি অ্যামিন এবং ইথার, এই তিনটাই শুধুমাত্র মেটামারিজম পছন্দ করে প্রদর্শন করে। আচ্ছা কিভাবে, দেখো কিটোনের আমি যদি দুইটা সংকেত লিখি, 5 কার্বনের কিটোন, তাহলে দেখাইতে সুবিধা হবে, CH3 CH2 CO CH3, এটা যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে 2, এই যে 5 কার্বন, তাহলে এটার নাম হচ্ছে পেন্ট বা পেন্টান 2-ON। কিটোনের স্বাভাবিক নর্মাল সদস্য, কোনো শাখা টাকা নাই। আবার দেখো এই সিওকে যদি পজিশন চেঞ্জ করি, এটাও হইতে পারে, এটা 1-2, এই যে 3, 3 নম্বর কার্বনে হচ্ছে যে কার্যকরী মূলক, এটা হচ্ছে পেন্টান 3-ON। তার মানে দেখো পেন্টান 2-ON, পেন্টান 3-ON, এটাকে কিন্তু বলা যায় যে এক প্রকার অবস্থান সমানুতা, কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন জায়গা। এখন এটাকে কেন মেটামারিজম বলছি, সেটা হচ্ছে যে মেটামারিজমের সংজ্ঞা অনুযায়ী আমরা দেখছি যে বলা হয়েছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার বন্টনের পার্থক্য, এটা কার্যকরী মূলক, এটা কার্যকরী মূলক। প্রথম যৌগে দেখো এই পাশে 3টা, এই পাশে 1টা, তাহলে 1-3-1, এটা হচ্ছে যে দুই পাশে কার্যকরী কার্বন সংখ্যার
যে সংখ্যাটা বা রেশিও যাই বলে, আর এই পাশে হচ্ছে যে 2:2। তাহলে এগুলোকে মেটামার বলা হয়েছে, যে কোনো কার্য একই সমগোত্রীয় বা একই গোত্রের হইতে হবে এবং তার কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসমতা, অর্থাৎ একটা যৌগে 3:1 আর একটা যৌগে 2:2, এরকম যদি কার্বন সংখ্যার অসমতা থাকে ওই ধরনের সমন্বয়গুলোকে আমরা মেটামারিজম বলি। এটাকে অবস্থান সমন্বয় বলা যায়, যে সব মেটামারিজম এক প্রকার অবস্থান সমন্বয় এটা বলা যায় আবার, কিন্তু সব অবস্থান সমন্বয়কে আবার মেটামারিজম হিসেবে ব্যাখ্যা করা যায় না। এই জন্য কিছুটা জায়গা ভিন্ন আছে, কিছু ভিন্নতা আছে। আচ্ছা, এই জায়গায় ভিন্নতা পাবো না, ভিন্নতা হচ্ছে যদি আমরা ধরি ইথারের ক্ষেত্রে, ইথার দেখো C4H10O, এটার যেমন আমি দুইটা অ্যালকোহল দেখাইছিলাম আগে, অনুরূপভাবে এখান থেকে দুইটা ইথার দেখানো সম্ভব। আচ্ছা, ইথারের ক্ষেত্রে দেখো সেটা হলো যে এটা হচ্ছে যদি কার্যকারী মূলক এই পাশে 3টা, এই পাশে 1টা, আবার এই পাশে 2টা, এই পাশে 2টা, দেখো তাহলে এইভাবে কার্যকারী মূলক অর্থাৎ অক্সিজেনের যদি ধরি ROR, আমরা জানি ইথারের কার্যকারী মূলক, তাহলে উভয় পাশে কার্বন সংখ্যার অসমতা, সেই হিসেবে মেটামারিজম আসছে। তো এটার নাম হচ্ছে, আমরা ইথারের নামকরণ তোমাদের মনে থাকার কথা, আমি বলছিলাম যে অক্সিজেনের যে পাশে কার্বন সংখ্যা কম সেটাকে অক্সিজেন সহ ধরলে এটুকু হচ্ছে মিথক্সি আর এটা হচ্ছে প্রোপেন, এটার নাম হচ্ছে মিথক্সি প্রোপেন। আর এটার দুই পাশে যেহেতু সমান কার্বন সংখ্যা তাহলে যে কোনো এক পাশে ধরলেই হবে, এক পাশের সাথে অক্সিজেন ধরলে সেটা হবে ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। আচ্ছা, তাহলে মিথক্সি প্রোপেন এবং ইথক্সি ইথেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে যে কার্যকরী মূলককে যেহেতু নাম্বারিং করা যায় না, এই জন্য এইগুলোকে আলাদাভাবে মেটামারিজম, আমি যেভাবে দেখাইছিলাম তোমাকে, ঠিক আছে, যেভাবে আমরা ইথারের নামকরণে দেখছি যে এইখানে এই মিথক্সিটা, দেখো এই মিথক্সিটা এখানে এটা বলা যায় যে 1-মিথক্সি, 1-মিথক্সি প্রোপেন, তার মানে হচ্ছে যে বলা যায় তারপরে 2-মিথক্সি, এটা যদি এইখানে 2 নম্বর কার্বনেও যুক্ত হইতে পারে, 1-2-3, দেখো এই মিথক্সি মূলকটা এখানে যুক্ত হইতে পারে, আবার এইখানে যদি যুক্ত হয় তাহলে 2-মিথক্সি প্রোপেন হবে। আবার ইথক্সি ইথেনের ক্ষেত্রে 1-2 দেওয়ার দরকার নেই, কিন্তু এটার ক্ষেত্রে দেওয়া সম্ভব। এখন কথা হচ্ছে যেহেতু এটাকে আমরা এইখানে আবার আমরা বলতে পারবো যে এটা অবস্থান সমন্বয়, যদি 1-মিথক্সি প্রোপেন বা 2-মিথক্সি প্রোপেন বলে এটাকে অবস্থান সমন্বয়, কিন্তু এটাকে আমরা অবস্থান আবার বলতে পারবো না। কেন? কারণ কার্যকরী মূলকযুক্ত কার্বনকে ওইভাবে নাম্বারিং করে লাভ হচ্ছে না, কারণ এই দুইটা ক্ষেত্রে এটা থেকে আমি 1-মিথক্সি প্রোপেন, এটা হচ্ছে 1-মিথক্সি প্রোপেন, এইখান থেকে আমি 2-মিথক্সি প্রোপেন করতে পারতেছি, সেই ক্ষেত্রে পুরো অংশটাকে যদি আমি কার্যকরী মূলক ধরি, যদিও কার্যকরী মূলক শুধু ও ওইভাবে ধরা যায় না, আমি সিমিলারিটিসের ক্ষেত্রে বলতেছি যে তোমরা হয়তো প্রশ্ন করতে পারো সেই হিসাবে, কিন্তু ওইভাবে দেখানো সম্ভব না অবস্থান। এটার জন্য এই কার্যকারী মূলকের উভয় পাশে, যেমন এটা থেকে অবস্থান মেটামারিজম দুইটাই দেখানো সম্ভব, বাট এটা থেকে অবস্থান সমন্বয়টা দেখানো সম্ভব না, এটা শুধুমাত্র মেটামারিজম হিসেবেই ব্যাখ্যা করা যায়, যে দেখো কার্যকারী মূলক ও এর দুই পাশে কার্বন সংখ্যার অসমতা, 1-3 বা 2-2 এরকম যদি হয় সেক্ষেত্রে এইগুলোকে মেটামারিজম হিসেবে ব্যাখ্যা করা যায়। আরেকটা হচ্ছে যে বলছিলাম যে 2° বা সেকেন্ডারি অ্যামিন, সেটা হচ্ছে C4H11N, এটা থেকে আমরা সেকেন্ডারি অ্যামিন এর দুইটা সংকেত লিখতে পারি, CH3 CH2 CH2N, এইখানে দেখো CH3, এটা একটা এইচ, একটা হাইড্রোজেন, এটা 2° আমিন, এটা একটা হইতে পারে, আর CH3 CH2Nটা যদি এইখানে হয় এবং এই পাশে CH2 CH3, তাহলে এটার নাম হচ্ছে কি, দেখো 1-2-3। তাহলে নর্মালি আমি বলছিলাম 2° ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে মনে করে দেখো যে আমি ধরে নিব এখানে হাইড্রোজেন নাই, তাহলে হাইড্রোজেন না থাকলে কি হতো, 1-অ্যামিনো, 1 নম্বরে অ্যামিনো, 1-অ্যামিনো প্রোপেন, এটা হচ্ছে মাদার যৌগ হতো তোমাদের মনে থাকার কথা, কিন্তু এইখানে একটা মিথাইল চলে আসে, তাহলে N-মিথাইল এটুকু যুক্ত হবে, তাহলে 1-N-মিথাইল অ্যামিনো প্রোপেন। হ্যাঁ, যাই হোক, আর এটার ক্ষেত্রে যদি আমরা নামকরণ করি তাহলে সেই ক্ষেত্রে ইথেনের ক্ষেত্রে 1-2 দেওয়ার কিছু নাই, ইথেনের তো 2টাই, এই পাশে দিলে 1, এই পাশে যুক্ত হলে এটা 1 হইতো, এটার ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ নাই, যেমন এটার ক্ষেত্রে 2 নম্বর কার্বনে হতে পারতো এই নাইট্রোজেনটা যুক্ত বা NH2 2 নম্বর কার্বনে, যে তাহলে এটার নাম হচ্ছে যে আমরা দিতে পারি N ইথাইল
অ্যামিনো ইথেন, এন ইথাইল অ্যামিনো ইথেন, আশা করি নামকরণটা বুঝতে পারছো, এন ইথাইল অ্যামিনো ইথেন। এখন এটার দেখো নাইট্রোজেন, এটাকে যদি আমরা কার্যকরী মূলক ধরি, অ্যামিনোর কার্যকরী মূলক যদিও NH2, কিন্তু হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যেতে পারে। এখন দেখো এটা হচ্ছে তিনটা, এই পাশে হচ্ছে একটা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, তাহলে এরকম যদি কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসমতার কারণে সৃষ্ট সমানতাকে মেটামারিজম বলে এবং প্রত্যেকটা সদস্যকে মেটামার বলা হয়, প্রত্যেকটা সদস্যকে মেটামার বলা হয়, তাহলে দেখো এই দুইটার ক্ষেত্রে আসলে অবস্থান সমানতা ব্যাখ্যা করা যাবে না। ইথার এবং এটার ক্ষেত্রে এর অবস্থান সমান হইতে পারে, যেমন এটা হইতে পারে টোটাল যৌগটা 1N-methylaminopropane, এটা হইতে পারতো 2N-methylaminopropane, মানে এই অংশটা যদি এইখানে থাকতো 2 নম্বর কার্বনে তখন এটা CH3 হয়ে যেত, এটা CH হতো, আর পুরো এই এই সেটটা এইখানে এসে যুক্ত হইতে পারতো, সেই ক্ষেত্রে আমরা একটা অবস্থান সমানের মতো বলতে পারতাম। যে তারপরেও তো কার্যকরী মূলক আসলে NH2 থাকতো না, সেখান থেকে প্রতিস্থাপিত হয়ে গেছে, তো ওই ক্ষেত্রে আসলে অবস্থান সমানতার সাথে একটা গ্যাঞ্জাম লেগে যায়। এই জন্যে এরকম কিছু ঘটনা, এগুলোকে আলাদাভাবে মেটামারিজম বা আরেকটা নাম দেওয়া হয়েছে, যে এগুলো হচ্ছে যে মেটামারিজম এবং এই সদস্যগুলোকে মেটামার বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম, তো বই থেকে একটু সংজ্ঞা দেখো, আর এই তিনটা উদাহরণ আরও যদি বইয়ে দু একটা উদাহরণ পাও সেটা হচ্ছে যে শিখবা। তাহলে এখান থেকে যেমন জ্ঞানমূলক আসে মেটামারিজম কি বা মেটামার কি বা মেটামারিজম ব্যাখ্যা করো, অনুধাবনও আসে, তাহলে 1 বা 2 মার্কসের কোশ্চেনের জন্য মেটামারিজম এবং এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে টোটোমারিজম, দুইটাই গুরুত্বপূর্ণ, মেটামারিজম এবং টোটোমারিজম। টোটোমারিজমের সংজ্ঞাটা কী দিছে আমরা একটু আমি আস্তে আস্তে বলি, তারপরে একটু প্রত্যেকটা অংশ ধরে ধরে একটু বোঝার চেষ্টা করো যে টোটোমারিজম কী বলা হয়েছে, কারণ যে কোনো সংজ্ঞাটা এটা নির্ধারিত এবং সংজ্ঞার আলোকে আমরা বুঝবো যে সংজ্ঞাটা আসলে কেন দেয়া হয়েছে। কি বলছে, যদি ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমানগুলো, তাহলে ভিন্ন সমগোত্রীয় শ্রেণী, তাহলে ভিন্ন গোত্র, এটা হচ্ছে প্রথম কথা, তার মানে দুইটা ভিন্ন কার্যকরী মূলকযুক্ত যৌগ হবে। এরকম যদি হয় যে সাধারণ অবস্থায় এক প্রকার মূলক বিশিষ্ট সমানু থেকে, মানে দুইটা ভিন্ন গোত্রের যে কোনো একটা যৌগ থেকে যদি স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন কার্যকরী মূলক, মানে দুইটা গোত্র হবে একটা থেকে আর একটা যদি স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয় এবং উভয়ের মধ্যে সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হয়, সাম্যাবস্থা মানে যে উভমুখী চিহ্ন দিয়ে আমরা বুঝবো যে সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হয়, তবে এই ধরনের সৃষ্ট সমানু থেকে টোটোমারিজম বলা হয়। আচ্ছা, ঘটনাটা একটু বলি আর একটু ক্লিয়ার হবা, সেটা হচ্ছে এ এবং বি আমরা ধরে নিলাম এই দুইটা ভিন্ন গোত্র, এ থেকে বি যদি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় এবং উভয়ের মাঝে সাম্যাবস্থা বিরাজ করে, ধরো ঘটনাটা এরকম ঘটছিল যার জন্য এই ধরনের নতুন ধরনের সমানতার উদ্ভব, বা যে কোনো কিছু এইগুলো কিন্তু একদিনে বা একবারে করা হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এইভাবে নতুন নতুন সমানতা বা নতুন নতুন আইডিয়া আসছে। ধরো এ কোনো একটা যৌগ পাত্রে রাখা হয়েছে, তার উপর কোনো তাপ চাপ বা কিচ্ছু দেওয়া হয়নি বা কোনো ধরনের, জাস্ট একটা পাত্রে ছিল, এখন একটা নির্দিষ্ট সময় পরে বা কয়েকদিন পরে বিজ্ঞানীরা লক্ষ্য করলো যে এখানে এ থেকে বি নতুন একটা যৌগ হয়ে গেছে এবং দুইটাই পাশাপাশি আছে। যদি এরকম হইতো যে এ থেকে বি অটোমেটিক্যালি হয়ে গেছে, তাহলে আমরা বুঝতাম যে না, যে তাপমাত্রাটা বা যে কন্ডিশনে নর্মাল টেম্পারেচারে যে আমরা রাখছি কক্ষ তাপমাত্রায়, সেখানেই আসলে বিক্রিয়াটা সম্ভব, তাহলে এ পুরোটা হয়ে গেল। কিন্তু না, আমরা কি দেখলাম, এ এবং বি, এ এবং বি দুইটাই ওই পাত্রে উপস্থিত আছে, কিছু এ আছে কিছু বি আছে, আর দুইটাই যেহেতু গোত্র এবং গোত্র মানে দুইটা কার্যকরী মূলক, মানে দুইটা বস, দুইটা প্রধান গোত্র, তাহলে সেই ক্ষেত্রে দুইটা পাশাপাশি আছে। তাহলে একটা চিন্তা করো যে কোনো এলাকায় যদি দুইজন মাস্তান, হ্যাঁ, যারা চাঁদাতলা এই এলাকা থেকে এরকম থাকতে যায়, সাধারণত আমরা জানি যে এটা ভাগ করে নেয় এক এলাকায় একজনই থাকে, কিন্তু কখনোই যদি দুইজন থাকে তাহলে বুঝবা যে দুইজন মিউচুয়াল করে আছে, যে একটা নির্দিষ্ট এলাকা হয়তো ভাগ করে নিছে, তাই না? যে কোনো এলাকায় দেখা যাচ্ছে যে তোমার এমপিও থাকতে পারে, সে হচ্ছে যে সেই এলাকার ধরো যে বিভিন্ন অবৈধ কাজগুলো বা টেন্ডার টেন্ডার এইগুলো, আবার তোমার যারা উপজেলা চেয়ারম্যান একটা ইসের, তো বুঝতেই পারছো এরকম একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় যে দুইজনই প্রধান, তারপরে আবার নতুন এখন জেলা প্রশাসক নিয়োগ হচ্ছে, এরকম যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব সবাই তো চিন্তা করে যে কীভাবে আসলে নিজের সম্পদ বৃদ্ধি করবে, তো এরকম তারা যখন তিনটা পোস্টে একসাথে সরকার কর্তৃক নির্ধারিত, তখন বুঝতে হবে যে তারা মিউচুয়ালে আছে, হয়তো একটা ভাগে দেখতেছে আর একটা ভাগে দেখতেছে যে রাস্তার কাজের থেকে সব এ খাবে, অমুকের কনস্ট্রাকশনের কাজ থেকে এ খাবে, এরকম আর কি, যে ত্রাণের ইয়ে থেকে একজন খাবে, এরকম নিজেরা মিউচুয়াল করে নেয়, তো এই হচ্ছে স্বাভাবিক চিত্র। এখন তাহলে এই জন্য সাম্যাবস্থা কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে আসলে প্রকৃতপক্ষে ঘটনাটা কি, এখানে বিজ্ঞানীরা যখন দেখেন তখন দেখেন একটা কিটন যৌগ,
একটা কিটোন, এটা প্রোপানন। এখান থেকে কিছুদিন রেখে দেওয়ার পরে দেখা যায় নতুন একটা যৌগ তৈরি হয়। এই যৌগটা তৈরি হচ্ছে, এটার ইউপ্যাক নাম আশা করি তোমরা জানো। এটা যদি 1, 2, 3 এইভাবে দেয়, যেহেতু এটা তো 2 নম্বরেই হবে, কিন্তু এদিক থেকে দিলে ডাবল বন্ডটা 1 নম্বরে হবে। হ্যাঁ, এটার নাম আমরা বলতে পারি যে প্রোপিন টু অল। একবারে বলতে পারি প্রোপিন টু অল, তোমরা বলতে পারো স্যার আমরা বলতে পারি প্রোপো 1 ইন 2 অল। হ্যাঁ, সেটাও হয়। আবার একবারে যদি প্রোপিন, যেমন প্রোপিনের ক্ষেত্রে 1, 2 দেওয়াটা ম্যান্ডেটরি না, এটা আগেও বলছিলাম কিন্তু আমি দেখাইছি যে প্রোপিন টু অল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কিটন প্রোপানন। তাহলে কিটন থেকে কি হলো প্রোপিন টু অল। এখানে দেখো ইন এবং অল দুইটা একসাথে আছে, ইন অ্যালকিনের ইন এবং অ্যালকোহলের অল, এই দুইটা মিলে এটাকে বলা হয় ইনল। কি বলা হয়? ইনল যৌগ। তাইলে এই সমানতাকে আরেকটা নাম আছে, কিটো ইনল সমানতা। কারণ এই টোটোমারিজমকে দেখো, অনেক সময় টোটোমারিজম না বলে বলে যে কিটো ইনল সমানতা ব্যাখ্যা করো। আবার বলছি, অনেক সময় টোটোমারিজম না বলে বলে কিটো ইনল সমানতা ব্যাখ্যা করো। তাহলে কারণ হচ্ছে কিটন থেকে ইনল যৌগ তৈরি হয়, অর্থাৎ কিটন থেকে স্বতঃস্ফূর্তভাবে যে যৌগটা হলো সেখানে অ্যালকিনের ইন এবং অ্যালকোহলের অল, এই দুইটা যৌগই, সরি, এই দুইটা কার্যকরী মূলকই তোমার একসাথে উপস্থিত, এই জন্য এগুলোকে ইনল যৌগ বলা হয়। তাহলে এটা কি হলো? কিটো ইনল সমানতা। তাহলে আবার বলি সংজ্ঞাটা, যে কোনো একটা কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ যদি স্বতঃস্ফূর্তভাবে, কোনো তাপচাপ কিচ্ছু দিব না, ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগে পরিণত হলো এবং উভয়ে পাশাপাশি অবস্থান করে বা সাম্য অবস্থায় আছে, তাহলে এরকম যদি কোনো ঘটনা ঘটে, এই ধরনের সমানতাকে টোটোমারিজম বলা হয়। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে লাস্টের দুইটা যেটা কঠিন বললাম, যে মেটামারিজম এবং টোটোমারিজম, এই দুটার সংজ্ঞা আগে মুখস্থ করবা। তাহলে আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বলে দেয়, সাথে সাথে চেষ্টা করবা যে পরবর্তী ক্লাসের আগেই তুমি এই সংজ্ঞাগুলো নিজে একটু মুখস্থ করার জন্য বা নিজে সেটাকে ধারণ করার জন্য বা আয়ত্ত করার জন্য। হ্যাঁ, তাহলে টোটোমারিজমকে কিটোইনল সমানতা বলা হয়। তোমাদের এইখানে যদি দেখো, এখানে ঘটনাটা কি ঘটে আমি একটু ব্যাখ্যা করে দেই, এটার মেকানিজমটা হালকার উপরে। দেখো, কার্বন অক্সিজেনের মাঝে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এটা কী হবে? ডেল্টা মাইনাস, কার্বন হবে ডেল্টা প্লাস, এখানে ইলেকট্রন ঘাটতি তৈরি হবে আর এইখান থেকে একটা বন্ড ভেঙে যাবে। বন্ড ভেঙে গিয়ে কার্বনের আবার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বন কী করবে? এই হাইড্রোজেনকে প্লাস রূপে ত্যাগ করে দিবে, এখান থেকে এই বন্ডটা ভেঙে যাবে, কারণ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেন যেমন এই ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে, অনুরূপভাবে কার্বন নিয়ে নিচ্ছে, তখন এই প্লাসকে আশ্রয় দিবে, এইচ প্লাসকে আশ্রয় দিবে, ও মাইনাস আশ্রয় দিলে কী হচ্ছে দেখো ঘটনাটা, CH3, এখানে তো বন্ড ভেঙে গেল, এই যে দুইটা বন্ডের একটা বন্ড অক্সিজেন নিল, ওই মাইনাস দিয়ে সে প্লাসকে আশ্রয় দিল। আর এইখানে যেহেতু বন্ড ভেঙে গেল, এই যে CH2, এই যে এই দুইটা অবিকৃত অবস্থায় থাকবে, আর এইখানে যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন তো কার্বন নিয়ে নিল, নিয়ে নিয়ে এইখানে দ্বিবন্ধন তৈরি করলো, এই যে এই দুইটা ইলেকট্রন কার্বন নিয়ে নিয়ে, এখানে যেহেতু ইলেকট্রন ঘাটতি ছিল আর এইখানে দুইটা ইলেকট্রন দিয়ে, তখন সে পার্শ্ববর্তী কার্বন, নিজের দলের লোক আর কি, কার্বন কার্বন, যেহেতু কার্বনের সাথে অক্সিজেন অন্যায় করছে, এই জন্য সে কী করলো, নিজের দলের লোককে সেই ক্ষতিপূরণটা করে দিল, এখানে হাইড্রোজেনকে সরাই দিয়ে। তাহলে হাইড্রোজেন চলে গেল এটার সাথে আর এ চলে আসে এটার সাথে। তাহলে একটা দেখো, এখানে একটা বন্ধন বিনিময় হচ্ছে, দেখো ডাবল বন্ডটা এখান থেকে এখানে চলে আসলো আর পরমাণু বিনিময় হচ্ছে, এই পরমাণুটা এখানে গেল। তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে, পরমাণু বিনিময়টা হচ্ছে পরমাণু এবং বন্ধন, বন্ধনটা পজিশন চেঞ্জ করতেছে এবং পরমাণুটা বিনিময় করতেছে। তাহলে দেখো যে রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতি ঠিক না, কূটনীতিতে শত্রুর শত্রু কিন্তু বন্ধু, ভালো করে চিন্তা করে দেখো, শত্রুর শত্রু কিন্তু বন্ধু। হ্যাঁ, তো এরকম দেখো, এর শত্রু এ, এ নিয়ে নিল, তখন এর সাথে আবার এর শত্রুতা আছে, তখন এই এই দুজন হচ্ছে একই গোত্রের, তাহলে এই দুইজনের শত্রু হচ্ছে এই দুইজন, তাহলে এরা আবার বন্ধু হয়ে গেল। অক্সিজেন কার্বনের শত্রু অক্সিজেন, কার্বনের শত্রু হাইড্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন বন্ধু হয়ে OH হয়ে গেল। ঠিক আছে, তো শত্রুর শত্রু হচ্ছে বন্ধু, যদিও বাংলাদেশের কূটনীতি সেটা অন্য বিষয়, বাট অন্যান্য রাষ্ট্র যেটা শক্তিশালী রাষ্ট্র সেটা তারা এইভাবে ইয়ে করে পালন করে। যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি টোটোমারিজম। তোমাদের একটা HW দেয়, সেটা হচ্ছে তোমরা আমাকে পেন্টানন, পেন্ট টু ওন, এটা থেকে এটার ইনল যৌগ প্রস্তুত করে দেখাবা।
এই পেন্টান বা পেন্টুয়ন যাই বলো, পেন্টুয়ন বা পেন্টান্টুয়ন, এখান থেকে তুমি ইনল যৌগ প্রস্তুত করে আমাকে দেখাবা। এটা হচ্ছে কিটোন, এটার ইনল যৌগ প্রস্তুত করে দেখাবা। এটা একটা SW, এখন আসলে 6 নম্বরে ছিল, যদিও এটা সব বইয়ে নাই, আমি হালকার উপরে দেখাই। সেটা হচ্ছে বদ্ধ শিকল মুক্ত শিকল সমানতা, একই সংকেত থেকে যেমন C5H10, এটা দেখে মনে হচ্ছে কি অ্যালকিন, CnH2n, তাই না, অ্যালকিন। তাহলে একই সংকেত থেকে যেমন মুক্ত শিকল অ্যালকিন সম্ভব, যেমন এটা হচ্ছে পেন্ট 1:2 হইতে পারে, এটা ডিপেন্ড করবে, আমি যে কোনো একটা ধরে নেই, ধরে নিলাম যে এটা পেন্ট 1:1। দেখো 5টা পেন্ট 1:1, তাহলে এটা হচ্ছে মুক্ত শিকল যৌগ। আবার আমি যদি পঞ্চভুজ আঁকি, দেখো এটা হচ্ছে সাইক্লোপেন্টেন, এটা হচ্ছে সাইক্লোপেন্টেন, এটার সংকেতও কিন্তু C5H10, কারণ এরকম যত বদ্ধ শিকল যৌগ প্রত্যেকটা কর্নারে CH, প্রত্যেকটা কর্নারে CH। আমি কিন্তু এই যেদিন তোমাদের শ্রেণীবিভাগ দেখাই সেইখানে দেখাইছিলাম যে প্রত্যেকটা, তাহলে 5টা কার্বন 5টা হাইড্রোজেন, C5H10। এখন কথা হচ্ছে, সবসময় মনে রাখবা, এটা একটা নোট রাখবা, খাতায় লিখে নাও যে বদ্ধ শিকলের ক্ষেত্রে কিন্তু সাধারণ সংকেতের নিয়ম খাটে না। অ্যালকেনের ক্ষেত্রে যেমন, এটা মুক্ত শিকল হলে অ্যালকিন, বাট বদ্ধ শিকলে এটা কিন্তু অ্যালকেন, এটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালকেন। তাহলে দেখো কেমন হয়ে গেল না, যেটা অ্যালকিন সেটা দিয়ে আবার বদ্ধ শিকলের অ্যালকেন হলো, আর এটা হচ্ছে মুক্ত শিকলের অ্যালকেন। তাহলে এই যে যে সংকেতগুলো CnH2n+2, CnH2n2n-2, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের যে সাধারণ সংকেত, এই সাধারণ সংকেতগুলো কিন্তু বদ্ধ শিকলের জন্যে না, এটা শুধু মুক্ত শিকলের জন্য। বদ্ধ শিকল হলে দেখা যাচ্ছে অ্যালকিনের সংকেত দিয়েই সাইক্লো অ্যালকেন হচ্ছে, চাক্রিক যৌগ হচ্ছে, ঠিক আছে। অনুরূপভাবে তুমি C3H6, এটা কি প্রোপিন, তাই না, এটা হচ্ছে মুক্ত শিকল। আবার যে ত্রিভুজ আঁকো, এটা হচ্ছে সাইক্লো প্রোপেন, যেহেতু প্রত্যেকটা জায়গায় কার্বন, আমরা কিন্তু সংক্ষেপে লিখতেছি, এখানে ত্রিভুজ হলে প্রত্যেকটা প্রান্তে হচ্ছে CH CH CH, তাহলে এটা হচ্ছে C3H6, এটা হচ্ছে সাইক্লো প্রোপেন। হ্যাঁ, বদ্ধ শিকলে অ্যালকিন হয় সেটা আরও হাইড্রোজেন কমে যাবে, সেটা পরের আলোচনা। আমরা এখানে যে একই সংকেত থেকে দুই রকম হতে পারে কিনা সেটা দেখাইলাম, যে হ্যাঁ তাহলে মুক্ত শিকল হইতে পারে, বদ্ধ শিকল হইতে পারে, এটাকেও এক প্রকার গাঠনিক সমানতা, সব বইয়ে নাই, দেখো কিছু কিছু বইয়ে দেয়া আছে। যাই হোক, আমরা শিখলাম যে একই সংকেত থেকে অর্থাৎ অ্যালকিনের যে সংকেত সেটা মুক্ত শিকল হলে অ্যালকিন, কিন্তু বদ্ধ শিকল হলে আবার অ্যালকেন। তো আজকের টপিক ছিল এটাই, যে সব হচ্ছে স্ট্রাকচারাল, মানে গাঠনিক সমানতার যে 5টা বা 6টা প্রকার যাই বলো, এই প্রকারগুলো সম্পর্কে আমি 1টা বা 2টা বা কিছু ক্ষেত্রে 3টা উদাহরণ দেওয়ার মাধ্যমে তোমাদেরকে মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। বাকিটুকু তোমরা কতটুকু নিজেরা বাসায় পরিশ্রম করবে তার উপরে ডিপেন্ড করবে তোমার সফলতা। সবসময় তোমরা জানো এবং নিজেরাও স্বীকার করো কিন্তু কাজ করো না, সেটা হচ্ছে শিক্ষকের কাজ হচ্ছে দিক নির্দেশনা দেয়া। তোমার গার্জিয়ানরাও বলবে, অভিভাবকরাও বলবে যে শিক্ষক কিন্তু পড়া খাওয়াই দিতে পারে না, তাই না, এটা জানোই তোমরা। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তোমাদের নিজেদের পরিশ্রমটাই গুরুত্বপূর্ণ, এখন কে কতটুকু করবা সেটা তোমার বিষয়। আমি চাই যে সবাই ভালো পরিশ্রম করো, আমার প্রতিষ্ঠানে বা আমার যারা স্টুডেন্ট 200-300 সবাই চাই যে তোমরা A+ পাও, এবং সবাইকে আমি শুভকামনা করি, কারোর প্রতি আমার কোনো অশুভ কামনা নাই, সবার প্রতি ভালো লাগা, ভালো কামনা, শুভকামনা আছে, সবাই খুব ভালো পজিশনে যাও সেই প্রত্যাশা করে শেষ করছি।